আরে আরে, আপনি এত ভয় পাবেন না। আমি আপনাকে সত্যিকারের বউ হতে বলছি না, শুধু আপনার পরিচয়টা হবে আপনি আমার বউ। কিন্তু আর কোনো কিন্তু না, এবার বাড়িতে চলুন। এদিকে আমি হাসপাতাল থেকে বাড়িতে এসে পাগলের মতো হয়ে গেলাম। প্রত্যেক দিন দিয়াকে খুঁজতে বের হই, কিন্তু কোথাও খুঁজে পাই না। সারা বাংলাদেশের অলিগলি সব খুঁজলাম, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। এভাবে প্রত্যেক দিন মেয়েটাকে পাগলের মতো খুঁজে বেড়াই, যে মেয়েটাকে আমি সহ্যই করতে পারতাম না। আজ সেই মেয়ের জন্যে প্রত্যেক রাত কান্না করে বালিশ ভিজাই। এভাবে দিয়ার অপেক্ষায় কেটে গেল অনেক নির্ঘুম রাত, কেটে গেল 5-5টা বছর। এর মধ্যে দিয়ার কথা প্রায় সবাই ভুলেই গেছে। সবাই বলছে দিয়া নাকি আর ফিরে আসবে না, ও নাকি মারা গেছে। চাচা চাচিও অনেক কষ্ট করে হলেও সেটা মেনে নিয়েছেন, কিন্তু আমি এখনও দিয়ার পথ চেয়ে বসে আছি। আমার বিশ্বাস দিয়া একদিন না একদিন ফিরে আসবেই। এর মধ্যে আব্বু আম্মু অনেকবার বলেছেন যে বিয়ে করে নতুন করে জীবন শুরু করতে, কিন্তু আমি ওদের বারবার বলে দিচ্ছি যে দিয়ার অপেক্ষায় সারা জীবন পার করে দিতে পারবো। আজ আব্বু হঠাৎ রুমে এসে বললেন, তুই কি এভাবেই জীবনটা শেষ করে দিবি? তোর কি মনে হয় মেয়েটা এখনো বেঁচে আছে? আর বেঁচে থাকলেও কি তোর জন্য বসে আছে নাকি? বেঁচে থাকলেও হয়তো কারোর সাথে বিয়ে হয়ে সংসার করছে। আব্বু প্লিজ, তোকে আমি দুইটা অপশন দিচ্ছি, বিয়ে কর নয়তো চাকরি বাকরি কিছু একটা করে জীবনটা নতুন করে শুরু কর। কিছুক্ষণ চুপ থেকে বললাম, ওকে আব্বু আমি চাকরি করব। আব্বু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে চলে গেলেন। পরের দিন আমি একটা চাকরির ইন্টারভিউ দিতে যাই। ইন্টারভিউ দেওয়ার পর আমাকে কিছুক্ষণের জন্য ওয়েটিংয়ে রাখে, আমাকে কিছুক্ষণ পর আবার আমাকে ডাকে, আমাকে বলে কংগ্রাচুলেশনস আপনার চাকরি হয়ে গেছে, কিন্তু সেটা মালয়েশিয়ায়। আপনার সব রেজাল্ট ভালো দেখে আমরা আমাদেরই আরেকটা কোম্পানি থেকে ট্রান্সফার করে দেই মালয়েশিয়ার। কথা শুনে কেন জানি আমি হ্যাঁ বলে দেই। আমার কেন জানি মনে হচ্ছে মালয়েশিয়ায় কিছু একটা আছে। বাড়িতে এসে আব্বুকে বলতেই আব্বু অনেক খুশি হলেন। রাতের খাবার খেয়ে রুমে এসে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু ঘুম আসছে না। বারবার দিয়ার সেই নিষ্পাপ হাসি চোখে ভেসে উঠছে। জানি শেষ রাত বা মধ্যরাত ছাড়া আমার ঘুম আসবে না। গত 5 বছর ধরে এরকমটাই হয়ে আসছে। হঠাৎ মোবাইলের আওয়াজে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলাম। মোবাইল হাতে নিয়ে দেখি সে অচেনা নাম্বার থেকে আবার ফোন এসেছে। গত 5 বছর ধরে অনেকগুলো অচেনা নাম্বার থেকে আমার মোবাইলে ফোন আসে। ফোন রিসিভ করলে কেউ ওপাশে কিছু বলে না, শুধু আমি একটা ছোট্ট বাচ্চার হাউমাউ শুনতে পাই। অনেকবার বিরক্ত হয়ে অনেকগুলো নাম্বার ব্লক মেরেছি, কিন্তু কোনো কাজ হয় না। একটা ব্লক মারলে অন্য আরেকটা নাম্বার দিয়ে ফোন দেয়। দিয়া যদি আমাকে কোনো দিন ফোন দেয়, এই আশাতে সিমটাও পাল্টাতে পারি না। প্রথম প্রথম বিরক্ত লাগলেও এখন কেন জানি আমার ওই পিচ্চিটার অস্পষ্ট ভাষা শুনতে ভালো লাগে। তাই এখন প্রত্যেকটা দিন ফোনটা রিসিভও করি। আজও ফোন রিসিভ করে হ্যালো বলার সাথে সাথেই সেই পরিচিত আওয়াজ শুনতে পাই। ওপাশ থেকে আব্বু আম্মু বলে অস্পষ্ট ভাষায় কি যেন একটা বলছে, কিছু বুঝতে পারি না। শুধু এই আব্বু আম্মু ডাকটাই বুঝতে পারি। আজকে আমি মালয়েশিয়ায় যাচ্ছি। বাড়িতে সবার থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টে চলে আসলাম। এয়ারপোর্টে এসে ওই দিন যেই লোকটা আমার ইন্টারভিউ নিয়েছিল, সেই লোকের সাথেই আরও অনেকগুলো লোকজন দেখতে পারলাম। পরে জানতে পারলাম ওরাও আমার মতোই মালয়েশিয়াতে চাকরি করতে সিলেক্ট হয়েছে। ওদের মধ্যে একজনের সাথে আমার অনেক ভাব জমে গেল। ওর নাম জিসান, বিমানে আমার পাশের সিটেই বসেছিল। ওর সাথে মিশে বুঝতে পারলাম ছেলেটা একটু বেশি চঞ্চল টাইপের, অনেক বেশি কথা বলে। ফ্লাইট ল্যান্ড করলো মালয়েশিয়ায়। আমি মালয়েশিয়ার মাটিতে পা রাখতেই আমার বুকটা কেঁপে উঠল। বুঝতে পারলাম না কেন হলো এমনটা। মালয়েশিয়া নামটা শোনার পর থেকেই আমার কেমন যেন অদ্ভুত একটা ফিলিংস কাজ করছিল। আমরা যেই কোম্পানিতে কাজ করতে আসছি, সেই কোম্পানিরই কয়েকজন লোক এসে আমাদের একটা হোটেলে নিয়ে গেল। আজকে রেস্ট নিয়ে কালকে থেকে অফিস। আমি হোটেলে এসে আমার রুমে ঢুকলাম, ফ্রেশ হয়ে বসে আছি। বসে বসে বোর হচ্ছি, তাই ভাবলাম শহরটা একটু ঘুরে দেখি। রুম থেকে বের হতেই জিসানের সামনে পড়লাম। জিসান আমাকে দেখে হেসে বলল, কি ভাই কোথায় বের হচ্ছেন? আসলে রুমে বসে বসে বোর হচ্ছিলাম, তাই একটু ঘুরতে যাচ্ছি। আমিও সেম ভাই, চলেন আমিও যাব আপনার সাথে। তাহলে তো ভালোই হলো, আমাকেও একা একা ঘুরতে হবে না। চলেন
কোথায় যাওয়া যায় বলেন তো, আমি তো এখানকার জায়গা তেমন চিনি না। আমি চিনি ভাই, চলেন ভাই আমরা এখানকার সব থেকে বড় শপিং মলে যাই, অনেক সুন্দর একটা শপিং মল। আমারও একটা জিনিস কিনতে হবে, জিনিসটাও কিনলাম আর ঘোরাঘুরিও করলাম। আচ্ছা চলুন, একটা ট্যাক্সি নিয়ে শপিং মলের সামনে এসে নামলাম। সত্যি শপিং মলটা অনেক বড় এবং সুন্দর। শপিং মলের ভিতরে ঢুকতে আমার শরীরে একটা কঠিন ঠান্ডা বাতাস লাগলো আর আমার বুকের ভিতর ধুকধুক করতে লাগলো। আমি সেখানটায় দাঁড়িয়ে হার্টবিটের ধুকধুকানি ফিল করতে লাগলাম। আমার এরকম হচ্ছে কেন? জিসান বলল, কি ভাই এখানে দাঁড়িয়ে আছেন কেন আর কি ভাবছেন? আমি এই শপিং মলে ঢোকার সাথে সাথেই আমার শরীরে কীরকম জানি ঠান্ডা বাতাস লাগলো। আরে ভাই এটা এসির বাতাস। না এটা এসির বাতাস হতে পারে না, এসির বাতাস এত মোলায়েম আর কঠিন না, আর এই বাতাসটা একেবারে আমার বুকের ভিতর লেগেছে। আরে ভাই কি সব আবোল তাবোল বলছেন। আমি জোরে একটা নিঃশ্বাস ফেলে বললাম, না কিছু না চলেন। তারপর জিসানকে নিয়ে লিফটে করে শপিং মলটার তিনতলাতে উঠলাম। জিসান ঘুরে ঘুরে টি শার্ট দেখছে, হয়তো টি শার্ট কেনার জন্যই আসছে। আমি আর ওকে জিজ্ঞেস করলাম না। জিসান একটা টি শার্ট হাতে নিয়ে চেঞ্জ রুমে গেল। আমার একটা শার্ট অনেক ভালো লাগছে, সেই শার্টটাই নেড়েচেড়ে দেখছিলাম। হঠাৎ আমার চোখ আটকে গেল একটা মেয়ের উপর। মেয়েটা আমার ঠিক উল্টো দিকে মুখ করে লিফটের সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে আমার এত চেনা চেনা লাগছে কেন? আমি মেয়েটার মুখ দেখতে না পারলেও আমার কেন জানি মনে হচ্ছে মেয়েটা আমার অনেক দিনের চেনা কেউ। আমার হার্টবিট অনেক স্পিডে দৌড়াচ্ছে, দৌড়ে আমি মেয়েটার কাছে যেতে লাগলাম। আমি দৌড়ে মেয়েটার কাছে যাওয়ার আগেই মেয়েটা লিফটে উঠে গেল। আমি লিফটের সামনে এসে দেখলাম লিফট লেগে গেছে, সেখানে দাঁড়িয়েই হাঁপাতে লাগলাম। হঠাৎ চোখ পড়ল পাশের সিঁড়ির উপর, আমি দৌড়ে সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। নিচতলায় আসতেই দেখলাম মেয়েটা শপিং মল থেকে বের হয়ে যাচ্ছে। আমিও দৌড়ে শপিং মল থেকে বের হতেই দেখলাম মেয়েটা একটা গাড়িতে উঠে গেছে। গাড়িতে কালো গ্লাস থাকাতে তখনও আমি মেয়েটাকে দেখতে পাই নাই, গাড়িটা অনেক স্পিডে চলে গেল। আমি সেখানে দাঁড়িয়ে রইলাম, পিছন থেকে দিশান ডাকতে ডাকতে আসলো, নিয়ান ভাই, হে নিয়ান ভাই। আমার পাশে এসে হাঁপাতে লাগলো, আবার বলল, কি ভাই শপিং মল থেকে এভাবে দৌড়ে বের হচ্ছিলেন কেন? পিছন থেকে আমি এত ডাকলাম আপনি শুনলেনই না। পরে বলবো, এখন হোটেলে চলুন। সত্যি আপনি অনেক অদ্ভুত ভাই। চলুন। পরের দিন সকালে রেডি হয়ে অফিস যাওয়ার জন্য হোটেলের বাইরে আসলাম। পিছন থেকে জিসান এসে বলল, কি ভাই আমাকে ফেলেই চলে যাচ্ছেন? আমি ভাবলাম আপনি হয়তো নিচে আছেন, তাই আমি নিচে আসলাম। অফিসের বাস এসে আমাদের নিয়ে গেল, অফিসে আসলাম। অফিসে ঢোকা মাত্রই সেই দিন শপিং মলের মতো একটা ঠান্ডা বাতাস লাগলো। আমি অফিসের ভিতর ঢুকেই কেন জানি অস্থির অস্থির লাগছে। পিয়ন এসে বলল, সবাই এক এক করে ম্যাডামের সঙ্গে মিট করে আসুন। একজন একজন করে একটা রুমে যাচ্ছে আর চার পাঁচ মিনিট পর পর বেরিয়ে আসছে। এইভাবে এক এক করে সবাই গেল, আমি এখনও বসে আছি। জিসান এসে বলল, ভাই যান যান ভেতরে যান আর গিয়ে পরী দেখে আসুন। কি বলছেন কি, পরী কোত্থেকে আসলো? আরে ভাই এই পরী সেই পরী না, এটা মানুষ পরী। মানে? মানে আমাদের বসটা দেখতে একেবারে পরীর মতো। আমাদের কি মেয়ে বস নাকি? ভাই তাড়াতাড়ি যান। আমি উঠে আমাদের বস মানে মেয়েটার দরজার পাশে এসে বললাম, মে আই কাম ইন ম্যাডাম? ইয়েস কাম ইন। মেয়েটার কণ্ঠ শুনে আমি চমকে উঠলাম, চোখ তুলে তাকাতেই আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। এ আমি কি দেখছি, আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। তখন আমার মুখ দিয়ে শুধু একটা শব্দ বেরিয়ে আসলো, দিয়া তুমি? আমি আমার নিজের শরীরে একটা চিমটি কেটে চোখ বন্ধ করে আবার তাকালাম। আমি ঠিকই দেখছি, দিয়া আমার সামনে, আমার পিচি বউ আমার সামনে। কিন্তু এটা কোন দিয়া? এটা কি সেই পিচিটা? পিচিটা তো এখন পিচি নাই, অনেক বড় হয়ে গেছে। এদিকে দিয়া আমাকে দেখে চেয়ারে বসে থাকতে পারলো না, চেয়ার থেকে উঠে দাঁড়ালো, মুখটা হা করে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল, আর গাল বেয়ে চোখের পানি গড়িয়ে পড়ছে। আমি যেই দিয়ার কাছে এগিয়ে গিয়ে কিছু বলতে যাব, তখনই আমার পিছন থেকে একটা বাচ্চা বলে উঠল, আম্মু। আমি পিছনে তাকিয়ে দেখলাম একটা লোকের কোলে
3-4 বছর বয়সী একটা বাচ্চা। লোকটা হয়তো ড্রাইভার, কিন্তু বাচ্চাটা আম্মু বলল কাকে? বাচ্চাটা সেই ড্রাইভারটার কোল থেকে নেমে ছোট ছোট পায়ে দৌড়ে গিয়ে আম্মু আম্মু বলতে বলতে দিয়ার কোলে উঠল। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার মানে সেদিনের আব্বুর কথাটাই সত্যি হলো, দিয়া অন্য কারোর সাথে বিয়ে হয়ে সংসার করছে, আর তার প্রমাণ হলো এই বাচ্চাটা। আমার সেখানে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে, বুকের ভিতর অনেক কষ্ট ফিল হচ্ছে, মনে হচ্ছে কেউ বুকে হাতুড়ি দিয়ে পিটাচ্ছে। আমি কিছুক্ষণ ওদের মা মেয়েকে দেখে কেবিন থেকে বেরিয়ে যেতে লাগলাম। পিছন থেকে দিয়া ডাক দিল, এই যে শুনুন। আমি ঘুরে দিয়ার চোখের দিকে তাকালাম। দিয়া একবার আমার চোখের দিকে তাকিয়ে আবার চোখ নিচে নামিয়ে বলল, অফিসের বসকে কোনোদিন নাম ধরে ডাকতে নেই, এই ভুলটা যেন আর না হয়। আমি দিয়ার কণ্ঠে রাগ মান অভিমান ফিল করলাম। কিছুক্ষণ দিয়ার দিকে তাকিয়ে থেকে বললাম, জি ম্যাডাম, বলে আমি আবার বেরিয়ে যেতে লাগলাম। পিছন থেকে দিয়ার মেয়েটা দৌড়ে এসে আমার হাত ধরল আর তুতলিয়ে তুতলিয়ে বলল, আঙ্কু আমি তোমাকে চিনি। আমি মেয়েটাকে কোলে নিয়ে গালে একটা চুমু দিয়ে বললাম, কিভাবে চিনো মামনি? তোমাকে আমি আম্মুর ফোনে দেখেছি। মেয়েটার কথা শুনে আমি দিয়ার দিকে তাকালাম। দিয়া মেয়েটাকে ধমক দিয়ে বলল, হিয়া এদিকে আসো বলছি। না আমি যাব না, আমি আঙ্কেলের কাছে থাকব, বলেই আমার গলা দুই হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। দিয়া রেগে সেখান থেকে উঠে এসে মেয়েটাকে আমার কোলে থেকে টেনে নিয়ে নিল। মেয়েটা কান্না শুরু করে দিল, তারপর অন্যদিকে মুখ করে দিয়া বলল, আপনি এখন আসতে পারেন আর গিয়ে আপনার কাজ শুরু করে দেন। আমি সেখান থেকে বেরিয়ে আসলাম। মিয়ান বেরিয়ে যাওয়ার সাথে সাথে দিয়া ক্যাবিনের দরজাটা লক করে এসে কান্না করতে লাগলো। দিয়ার চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু অফিস বলে সেটা করতে পারছে না। দিয়া হাত দিয়ে মুখ চেপে কান্না করতে লাগলো। কান্না করছে আর বলছে, আমি কি করে পারলাম আমার মিয়ানের সাথে এরকমভাবে কথা বলতে? যাকে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি তাকে আমি কি করে পারলাম এরকম অপমান করতে? এগুলো বলছে আর মুখ চেপে কান্না করছে দিয়া। দিয়ার মেয়েটা তার মার কান্না দেখে বলল, আম্মু তুমি কেঁদো না, আমি আর যাব না ওই আঙ্কেলটার কাছে। দিয়া ওর মেয়েকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলল, তুই ওর কাছে যাওয়াতে আমি কাঁদছি না, তুই ওর কাছে যাওয়াতে আমি আরো খুশি হয়েছি, বলে দিয়া মেয়েটার কপালে একটা চুমু খেলো। দিয়া এখন বুঝতে পারলো কালকে শপিং মলে তার মনে হয়েছিল যে নিয়ান তার আশেপাশে ছিল, তার মানে সত্যি নিয়ান শপিং মলে ছিল। দিয়া চোখের পানি মুছে জোরে একটা নিঃশ্বাস নিল। এখন দিয়ার ভেতরটা একটু হালকা লাগছে, কারণ আজ পাঁচটা বছর পর নিয়ানকে সে দেখল। আমি সামনে আগাচ্ছি আর ভাবছি এটাই আমার প্রাপ্য ছিল। আমি মেয়েটাকে একসময় কত কষ্ট দিয়েছি, এখন মেয়েটার চেয়ে দ্বিগুণ কষ্ট আমি পাচ্ছি। হ্যাঁ, এটাই আমার প্রাপ্য। আমাকে অনেকক্ষণ পর কেবিন থেকে বেরিয়ে আসতে দেখে জিসান এগিয়ে আসলো, এসে বলল, কি ভাই এতক্ষণ ধরে আমাদের পরিবেশ আপনার কি পরীক্ষা নিচ্ছিলেন? সাবধান ভাই, অন্য কোনো ধান্দায় পড়লেন না, আমাদের পরিবেশটা কিন্তু ম্যারিড, আর আমাদের ম্যাডামের হাজবেন্ড হচ্ছে এই সারা কোম্পানির মালিক। ও আচ্ছা। আপনার মুখটা এমন লাগছে কেন ভাই, আপনার কি কিছু হয়েছে? না ভাবি, কিছু হয় নাই, আব্বু আমার কথা একটু মনে পড়ছে তাই একটু মন খারাপ। আচ্ছা চলুন ভাই, এখন কাজে লেগে পড়ি। আমি আমার ডেস্কে গিয়ে বসলাম। আমার ডান সাইডে একটা মালয়েশিয়ান ছেলে আর বা সাইডে একটা মেয়ে, দেখে মনে হচ্ছে বাংলাদেশি। এই অফিসের প্রায় লোকই বাংলাদেশি। মেয়েটা আমাকে তার পাশে বসতে দেখে বলল, হাই আমি রাইশা রহমান, বলেই আমার দিকে তার একটা হাত বাড়িয়ে দিল। আমি হাত বাড়িয়ে হ্যান্ডশেক করতে করতে বললাম, আপনি কি বাংলাদেশি? জি, একটা কথা বলবো। হ্যাঁ বলুন। আপনি দেখতে অনেক হ্যান্ডসাম আর কিউট। আমি কিছু বললাম না, কষ্ট করে শুধু একটা হাসি দিলাম। আমি কম্পিউটার অন করার সাথে সাথেই দিয়ার মেয়েটা এসে হাজির, আঙ্কেল আঙ্কেল বলে আমার কোলে উঠে এসে বসল। আমি বললাম, তুমি আবার আমার কাছে আসছো কেন, তোমার আম্মু বকবে তো? না বকবে না, আমি আম্মুকে বলে এসেছি। আচ্ছা তোমার নাম কি মামনি? হিয়া। দিয়ার ওর মেয়ের নামটা নিজের নামের সাথে মিল রেখেই রাখছে। আমি দুই হাত দিয়ে ওর গাল টিপে বললাম, খুব সুন্দর নাম, আর তুমিও অনেক কিউট মামনি। আঙ্কল আমি তোমাকে এটা কই?
বলেই ওর ছোট্ট ছোট্ট হাত দিয়ে আমার গাল টিপে ধরে হাসতে লাগলো। হিয়ার হাসি দেখে আমি ওর দিকে তাকিয়ে রইলাম। হিয়া সেম দিয়ার মতোই হাসে। তারপর হিয়া আমার দাঁড়িয়ে হাত দিয়ে বলল, আঙ্কেল এগুলোর নাম কি? এগুলোর নাম দাড়ি? হিয়া নিজের গালে হাত নিয়ে মুখ গোমড়া করে বলল, আমার নাই কেন? হিয়ার কথা শুনে আমার হাসি চলে আসলো। আমি ওর কথা শুনে হাসতে হাসতে বললাম, তোমার কোনোদিনও উঠবে না মামনি, কারণ তুমি মেয়ে। আচ্ছা মামনি, তোমার আব্বু এখন কই? আব্বুকে? সে কি, তুমি তোমার আব্বুকে চিনো না? হিয়া ওর আব্বুকে পাপা বলে ডাকে। হঠাৎ কারো কথায় পিছন ফিরে তাকিয়ে দেখলাম দিয়া। দিয়াকে দেখে আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। দিয়া কথাটা বলে আমার দিকে তাকিয়ে রইল। আমি ওর থেকে চোখ নামিয়ে বললাম, এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন, পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।